আসসালামু আলাইকুম আমি গোলাম মোস্তফা গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইল রেডিয়েশন আমাদের শরীরে কতটুকু ক্ষতি করে সে ব্যাপারে আমরা আলোচনা করব আর এই রেডিয়েশনটা কিভাবে আমরা মোবাইল থেকে বের করতে পারি গুগল থেকেও বের করতে পারি মোবাইল থেকে কিভাবে আমরা সহজেই দেখতে পারি সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। দেখাব চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার আগে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর মোবাইল কেনার সময় আমরা চেক করি কত জিপি মেমোরি কত র্যাম কোন কোম্পানি ইত্যাদি আমরা চেক করি কিন্তু আমরা সার ভ্যালু বা মোবাইল থেকে কতটুকু রেডিয়েশন বা ক্ষতিকারক তাপমাত্রা বের হচ্ছে এবং আমাদের দেহে প্রবেশ করছে সেই তাপমাত্রা হতে পারে আমাদের দেহে সহনশীল বা অসহনশীল তাই ক্ষতিকারক তাপমাত্রা কীভাবে মাপবেন আমরা গুগল থেকেও মাপতে পারি আবার মোবাইল থেকেও মাপতে পারি আর একটা জিনিস যখন আপনি মোবাইল নতুন মোবাইল কিনবেন তখনই কিন্তু স্টিকারের গায়ে এই সার ভ্যালুটা থাকে আমরা প্রথমে এই যে গুগলে যাব ডাব্লুডাব্লু ডাব্লু গুগল ডট কম এখানে যাওয়ার পর সামসাং জে সেভেন সার্ক ভ্যালু রেডিয়েশন চেক এটা কীভাবে করতে হয় এখানে দেখুন আমি এই যে কপি করলাম কপি করে আমি জিমেলে এখানে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দিয়ে এই যে এন্টার দিলাম এন্টার দেওয়ার সাথে সাথে এখন বলতেছে চেক সার্ভেল ভ্যালু এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের এই যে সার্ভ্যালু সার্ফ ইনফরমেশন সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে হোয়াট ইজ সার্ফ এটা সার্ফটা কী জিনিস তারপরে এই যে হাতে স্পর্শ আমাদের শরীরে এটা আসে হ্যাঁ চেক সার ভ্যালু এখানে এই পোরা জিনিসটা এই যে দেখুন কত কত ই করে এখানে পড়বেন আপনারা এই যে মোবাইল ডিভাইসে হ্যাঁ এটা কত আমাদের শরীরে আসে সমস্ত কিছু ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা গুগল থেকেও বাইক করতে পারি আর আমরা এখন মোবাইল থেকে দেখব যে কিভাবে মোবাইল থেকে এটা বাই করা যায় তে আমাদের শরীরে যে এই রেডিয়েশনটা কত থাকলে আমাদের সহনশীল তো দেখুন রেডিয়েশনের মাত্রা যদি টু পয়েন্ট জিরোয়ের নিচে হয় তবেই আমাদের মানবদের জন্য সহনশীল আর এই মোবাইল দিয়ে চেক করতে হবে এই যে এইটি দেবেন স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটি দিতে হবে তো দেখুন আমি আপনাদের মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে আমার দেখুন এখানে আমার মোবাইলটা চলে আসছে এখান থেকে আমি যদি এই যে ই দিলাম মোবাইলটা আমি লাইট হালকা আছে পেতে লাইট বেশি দিলাম তারপরে আপনারা দিবেন স্টার তারপরে হ্যাশ তারপরে দেবেন হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন তারপরে তার তার আবার হ্যাশ দিবেন এই যে হ্যাশ দিলাম দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে সার ভ্যালুটা আমাদের এখানে দেখাচ্ছে কত সার ভ্যালু হেডে মাথায় কতখানি আঘাত করে এই যে এই রেডিয়েশনটা হিট করে এবং বডিতে কতখানি হিট করে এখানে এই যে দেখুন দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে যে কোনো মোবাইলে এই সূত্রটা প্রয়োগ করে আপনি সার্ক ভ্যালু এটা দেখতে পারেন আর এইখান থেকে আমাদের বাঁচার উপায় কি। কিভাবে আমরা এটাকে আমরা প্রতিরোধ করতে পারি তে দেখুন এটা প্রতিরোধ করতে গেলে আমাকে প্রথমেই যেতে হবে এইখানে যে এই এই নিয়মগুলো আমাকে অবশ্যই মানতে হবে প্রথম হচ্ছে মোবাইল চার্জ কম হয়ে গেলে ব্যবহার করবেন না মোবাইল অবশ্যই চার্জ দিয়ে নেবেন দুই নম্বর মোবাইল চার্জ থাকা অবস্থায় কখনোই ব্যবহার করবেন না তিন যেখানে মোবাইল নেটওয়ার্ক কম পায় সেখানে ব্যবহার করবেন না চার রাতে মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না পাঁচ রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমাবেন না কারণ ব্যাটারি ফেটে গেলে বা আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে ছয় নম্বর মোবাইল যতটুকু সম্ভব কম ব্যবহার করতে চেষ্টা করবেন সাত ডাইরেক্ট মোবাইল ব্যবহার না করার জন্য চেষ্টা করবেন হেডফোন দিয়ে ব্যবহার করলে রেডিয়েশন মাত্রা কম হবে এবং ক্ষতিও কম হবে আট নম্বর টিনের ঘরে মোবাইল রেডিয়েশন বেশি ক্ষতি করে কারণ সেখানে নেটওয়ার্ক পায় না এবং সমস্ত শক্তি যেন টিনে সে নিয়ে নেয় এইগুলো কিন্তু আপনাদের দেহ প্রভাব ফেলে এই জন্য টিনের ঘরে যতটুকু সম্ভব কম মোবাইল ব্যবহার করবেন আর নয় হচ্ছে ছোট বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখবেন তো বন্ধুরা এইভাবে আপনারা যদি এগুলো ফলো করে আপনারা এই মোবাইলগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের এই রেডিয়েশন ক্ষতি যে পরিমাণটা অনেক কমে যাবে এবং আপনারা আপনাদের এই রেডিয়েশনের হাত থেকে আপনারা বাঁচবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ